হাই ফ্রেন্ড, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ হচ্ছে শনিবার সকাল, বাজে এখন 7:30। তো আজকে যেহেতু আমরা বাড়ি যাব, এক্সাইটেড প্রচুর। তো ঘুম ভেঙে গেছে কটায় জানো? 4:30, ভোর 4:30 ঘুম ভেঙে গেছে আমারও। অভিরো দিয়ে 4:30 থেকে জেগেছিলাম, দিয়ে ও তো 6:10-15 নাগাদ বেরিয়ে গেল। তো বেরিয়ে যাওয়ার পর আমি আবার একটু শুয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম, দন্দ্রা পড়ে গিয়েছিল। তো এখন 7:30 বাজে, উঠে পড়েছি। এবার আমার ঘর দোর ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিতে হবে পরিষ্কার করে, কেননা অনেকদিন আবার ঘর পরিষ্কার হবে না, ঘরে সেই মাকড়সার গ্যাঞ্জাম হয়ে যাবে। তো যাই হোক, আজকে যতটা করা যায় করে নেবো, 6টা পট দিয়ে। আর এই দেখো, ব্যাগ গোছানো হয়ে গেছে। এই ব্যাগটা হয়েছে ওইখানে পিঠে ব্যাগটা, তার পাশে ওই ব্যাগটা, আর আবার ওই ব্যাগটা। ব্যাগ গোছানো হয়ে গেছে, আমি 6টা পট চান টান করে জামাটা দেখা যাক, নাড়িটা যদি শুকনো হয় তো ভালো হয়, ব্যাগে তাহলে ভরে দিয়ে যাব। আর তা না হলে ঝুলবে, মাকড়সা ঝুলবে তাতে আবার। তো চলো, রান্না টান্নাও করতে হবে। ভাত তবে করবো না, রুটি করবো, ভাত খাবে না বললো। চলো কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের এই ছোট্ট বোন বা দিদি যেই হোক না কেন, তার ভিডিওটা তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো, আমার চান টান করা হয়ে গেছে, একদম সরাসরি খেতে বসে পড়েছি। রুটি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ, এখানে আপেল আর শশার কুচো রয়েছে, খোসা খুচি রয়েছে, ওটা টিফিনে নিয়ে যাবো। ওখানে রয়েছে, এখন সব ভরতে হবে, কিচ্ছু ভরা হয় না, অলরেডি 10টা বাজে। তো খুব তাড়াতাড়ি করছি, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা এখন আবার বাসে চলে এসেছি, কিন্তু এই বাসে আসার আগে অনেক কিছু স্টেপ পেরোতে হয়েছে। তো অভি এসেছে অফিস থেকে কম করেও 10টা 35 নাগাদ। তো তারপরে ও চান টান করেছে, খেয়েছে, সেই খাওয়ার বাসনগুলো আমি ধুয়েছি, পরপর জামা কাপড় সব শুকোতে ছিল যেগুলো সেগুলো সব তুলেছি, চাবি টাবি দিয়ে বেরোতে আমাদের হয়ে গেছে 11:05 মতো। এবার আমার তো খুব টেনশান হচ্ছে যে 12টায় কাঁচিতে বাস, 12:10, এবার এই 1 ঘন্টার মধ্যে এখান থেকে এখনও হেঁটে যেতে হবে, তারপর বাস ধরতে হবে, এই 1 ঘন্টায় কীভাবে যাব। তো তারপরে আর কদিন ধরেই শরীরটা খুব খারাপ, অভিরও শরীরটা খারাপ, ও 2 দিন আগে জ্বর হয়েছিল, তো এখন জ্বর কমে গেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা রয়েছে, মানে আর কি শরীরটা খুব উইক হয়ে গেছে, যার জন্য আর রোদটাও তো এখন প্রচণ্ড চড়া নয়, তো যেন একটু 2 মিনিট রোদে থাকলেই মাথা ঘুরে যাচ্ছে। তো সেই জন্য আর হেঁটে যায়নি, 2 মিনিটের রাস্তা, কিন্তু মানে ব্যাগ নিয়ে হেঁটে যাওয়ার ক্ষমতা থাকে না, মানে এত শরীরটা যেন উইক ওর সাথে আমারও। তো বাড়ির সামনে থেকে টোটো ধরে নিলাম, টোটো ধরে এলাম বাসস্ট্যান্ডে, মানে এগড়া বাসস্ট্যান্ডে যেটা, ওখান থেকে সাথে সাথেই বাস পেয়ে গেছি, 11:15 নাগাদ বাস পেয়ে গেছি, 11:10 যদি বাড়ি থেকে বেরিয়ে থাকি, 11:15 বাস পেয়ে গেছি। তো বাসেও তো উঠে পড়লাম ভালো, ভাবছি 12:10 ওখান থেকে বাস অনায়াসেই পেয়ে যাব, তো কোনো টেনশন নেই। আর বাসটা খুব ভালো টেনেওছে, আর এগড়া থেকে মানে কাঁথি যাবার পথটা এত বাজে, এত বাজে, মানে প্রায় শুনি অ্যাক্সিডেন্ট হয়, এত মানে মারাত্মক খারাপ রাস্তা। তোমরা সেজন্য সামনের দিক করেই বসেছিলাম, আর সামনের দিকভাবেই বসেছিলাম, সেজন্য কষ্টটা খুব কম হয়েছে এই বাসটায় আর কি। আর তা নইলে যেদিনকে ফিরি, এগড়া যেদিন এসেছিলাম সেদিন প্রচণ্ড কষ্ট হয়েছিল, শেষের দিকে বসেছিলাম আর গোটা বাস এত নাচছে, মানে নাচা নয় তো কী বলবো, প্রচণ্ড পরিমাণে বাসটা নাচছিল, হালকা প্যাসেঞ্জার ছিল তাই না, তার জন্য প্রচণ্ড কষ্ট হয়েছিল। তো যাই হোক, ও আর রুটি খায় না, ওর শরীরে কষ্ট হচ্ছিলো বলে ও রুটি খায় না, ও মুড়ি খেয়েছিল তরকারি দিয়ে, রুটি আর আলুর তরকারি আমি আবার টিফিনে নিয়ে নিয়েছিলাম, যদি বাসে খেতে লাগে তার জন্য বাসে নিয়ে নিয়েছিলাম। আর এরপর তো চলে এসেছিলাম কাঁথি, কাঁথিতে এসে ভেবেছিলাম শ্যুট করব, কিন্তু কাঁথিতে যা মহা বিপদ হলো সে আর বলার কথা নয় জানো। আর এখন আমি ব্যাগ থেকে বার করছি টিফিন, এটা কিন্তু আমরা কাঁথি থেকে আবার দীঘার বাস পেয়ে গেছি, 12:10 যে বাসের টাইম ছিল সেই বাস এসেছে 12:25, আর আমরা কাঁথিতে পৌঁছে গেছি 12:10, এই 25 আর 10 35 মিনিটে যে কী বিপদ গেছে তোমাদেরকে কী বলবো। একেই তো বললাম না যে অভির শরীরটা খারাপ, তো আমি মনে বল নিয়েছিলাম যে সাবধানে যেতে হবে, ওকে নিয়ে সাবধানে যেতে হবে। এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কিন্তু খাওয়া দাওয়ার আগেই ব্যাপারটা ঘটে গেছে।
তো ছাতা ধরে দাঁড়িয়েছিলাম, আর কাঁথিতে মানে কোনো নেই, যাত্রীনিবাস যেগুলো আর কি সেগুলো নেই, মানে ঠেক্কো রোদে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। এবার ছাতাটা তো আমাদের সাথে বেইমানি করলি, হঠাৎ করেই ভেঙে গেল, মানে ছাতার যে রডটা সেটা হঠাৎ করেই ভেঙে গেল। তো ছাতাটা আবার ঢুকিয়ে ব্যাগে রেখে দিলাম, আর হঠাৎ করে যেন আমার আমার আগে কখনো হয়নি, চোখ মুখ অন্ধকার হয়ে গিয়ে প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরতে লেগে গেছে, মানে এত মাথা ঘুরছে কয়েক সেকেন্ডের মধ্যে আমি রাস্তায় মেন রাস্তার উপর বসে পড়েছি। অভিজিৎ ছিল, ওর পাটা ধরে আমি পুরো বসে পড়েছি রাস্তায়, মানে আমার এত কষ্ট হচ্ছে, আমি চোখে মুখে কিচ্ছু দেখতে পাইনি, মানে আমার কি বলবো, হয়তো এইভাবেই মানুষের স্ট্রোক হয়ে যায়। আমারও হয়তো মানে সাথে সাথে আমি যদি না অভিজিৎ যদি না থাকতো, বা আমি যদি একা যদি এবারে ফিরতাম, আমার মনে হয় সেরকমই কোনো বিপদ হয়ে যেত, খুব বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম। তো আমাকে ধরে ওখানে টোটো ছিল, টোটোতে অভি আবার বসিয়ে দিয়েছিল, দিয়ে চোখে মুখে তো জল দিলাম, দিয়ে তখনও পর্যন্ত জানো বাস আসে না, 12:10 টাইম, 12:15 বেজে গেলো, 20 বেজে গেলো, তো অবশেষে 12:25 যখন বাজে তখন বাসটা এলো। তো বাসে উঠলাম, বাসে বাস চলতে সিটও পেয়ে গিয়েছিলাম, সিটটাও পেয়েছি অনেকটা ভাগ্য ভালো বলেই, কেননা প্রত্যেকটা সিট এবারে বুকিং ছিল, আর আমরা তো বুকিং করিনি, বাস ফাঁকা থাকে বলে শুধু আমরা মানে এবারেই কোনোবারেই বুকিং করি না, একবার করে ঠকেছিলাম যে বাস তো পুরো ফাঁকা থাকে আর বেশি ভাড়া নেয়, তো তার জন্য বুকিং করি না। আর এবারে দেখছি 8 আর 9 নম্বর সিট দুটি শুধু ফাঁকা ছিল, তোতেই আমরা বসেছি, আর গাড়িটা মানে চলতে প্রচণ্ড হাওয়াটা মুখে লাগতে, মুখে চোখে জল দিতে, তবে আমার শরীরটা একটু ঠিক হলো। আর মানে আমি যেই অসুস্থ হয়ে গেছি, অভিজিৎ তো অত অসুস্থ ছিল, আমি যেই অসুস্থ হয়ে গেছি, অভিজিৎ কিন্তু মানে হয়তো ঠাকুরই চেয়েছে ওকে পুরো ফিট করে দিয়েছিল তখন, মানে ভাবছে ঠাকুর যে দুজনেই অসুস্থ হয়ে গেলে কি হবে রে বাবা, তো তার জন্য তখন পুরোটাই ও আমায় সামলে নিয়েছে ও অত অসুস্থ থাকা সত্ত্বে। তো তারপর বাসেতে যাচ্ছি, অনেকক্ষণ অনেকক্ষণ মানে হাওয়াটা মুখে লাগতে আস্তে আস্তে যেন আমার সেন্সটা ফিরছে, মানে এত কষ্ট হয়েছে তোমাদেরকে কি বলবো, বলার কথা নয়। আমি শুধু ভাবছি যে আমি যদি একা থাকতাম আমার কি হতো। আর আমার মামা দাদুর এখন জানো তো ব্রেন স্ট্রোকই হয়েছে, তিনি আর কি হসপিটালে এখন জীবনের সাথে লড়াই করছেন। আমি শুধু চিন্তা করছি আমি যদি একা থাকতাম আমারও হয়তো এরকম স্ট্রোক হয়ে যেত, সানস্ট্রোক, আমার কি হতো তাহলে, আমি মরে যেতাম এই রাস্তাতেই, আমার সাথে আর বাড়ির লোকের দেখা হতো না, এরকম চিন্তা করছি যেন। তো যাই হোক, তারপরে আধা ঘন্টা পর মোটামুটি ঠিক হয়ে গেছি, দিয়ে আর ওই টিফিনে নিয়েছিলাম ফল, ফল টল খেলাম। বাসে বসে হাওয়া লাগতে একটু শান্তি হলো বটে, কিন্তু এই বাঁ দিকটায় মানে আমরা তো যেতে বাঁ দিকেই বসেছিলাম, সিট পেয়েছিলাম, এত রোদ লাগছিল আমার, মানে বাঁ দিকের পোর্শনটা নাকের বাঁ দিক থেকে গলা থেকে হাত থেকে সব যেন একদম পুড়ে যাচ্ছিল। দিয়ে এবার বিকাল হতে মানে রোদটা যেতে তবে যেন একটু স্বস্তি। আর এখন এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এখন কোলাঘাটের দিকে, এই যে টার্নিংটা না, মানে ড্রোন থাকলে ভালো বোঝা যায়, ড্রোন ক্যামেরায় এত সুন্দর লাগে, পুরো একটা বিশাল বড় টার্নিং, বিশাল বড়, খুব সুন্দর দেখতে লাগে। আর এখন যাচ্ছি তো কোলাঘাটের দিকে, আর কোলাঘাটে বাস দাঁড়াবে, বাস দাঁড়ানোর পর ওখানে হোটেল আছে, 10-15 মিনিট মতো দাঁড়ায়, মানে সবাই বাস থেকে নামে, খাওয়া দাওয়া করে, আর মানে যার যা দরকার থাকে মোটামুটি ওই টাইমের মধ্যে তারা মেটাতে পারে। তো আমাদেরও আমি ওকে বললাম যে উল্টো পাল্টা এমনি কিছু অন্যবারে ডিম টোস্ট টিম টোস্ট খাওয়া হয়, তো আমি বললাম যে ওইসব কিছু নিও না, একই মানে শরীরটা ভীষণভাবে উইক, এইসব কিছু খেতে ভালো লাগছে না, লস্যি আর আখের রস খাবো ভাবলাম। তো আখের রস প্রথমে দেখতে পাচ্ছিলাম, লস্যি আনতে বসে আছি, এখানে সবাই নামে খাওয়া দাওয়া করে। হ্যাঁ ওই তো আখের রস খেয়াল করে না গো, খারাপ টেস্ট নয় কিন্তু ওইগুলো হলে বেশি ভালো, মিষ্টি মিষ্টি বাংলাদেশের।
খাবো না এক টন তুমি কি করতে ওইটা কিনেছ ছিল তো লস্যি খেতে ইচ্ছা করলো খেলাম ঠিকই কিন্তু এত রোদ দূরে ঘামে এই ঠান্ডাটা খাওয়া একদমই উচিত হয়নি এটা তার পরই ফল বুঝতে পারছি আর ওই গলা ব্যথা নাক টাক বুঝে আছে আমি এখন এডিটিং করতে বসেছি এখন রাত 12টা বাজছে সরি 12:15 বাজছে তো আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমি মাঝে মাঝেই নাক টানছি দুটো নাক আর না আমার একদম বসে গেছে আর অভিজিতের তোর যেন মাথা সেই ধরে আছে ঠান্ডা লেগেই এটা বেসিক্যালি হয়েছে এই জ্বরটা হয়েছিল তো যার জন্যই এরকম হচ্ছে আর এখন যাচ্ছি এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ আগের বারে যখন গিয়েছিলাম না এই কোলাঘাট ব্রিজের যে শেষ প্রান্তটা রয়েছে তো সেখানে নেবে আমি বলছি আমি দুটো শর্টস করব দিয়ে ও দাঁড়িয়ে শর্টস ভিডিও করেছিলাম একটা নাকি দুটো মতন শর্টস ভিডিও করেছিলাম তো এবারেও আমি বলছি দেখো এখানে শর্টস ভিডিও করেছিলাম বলো ও বলছে চলো আবার করবে নাকি এখানে শর্টস ভিডিও আমি বলছি হ্যাঁ বাসে না গেলে তো তাহলে করতাম তো এইভাবে আর কি যাচ্ছি আর যেতে যেতে এখানে তো চলে এসেছি এখন বিকাল হয়ে গেছে 4টে মতন বাজে আর এখন এটা দাঁড়িয়ে আছে উদয়নারায়ণপুর বলে একটা জায়গায় এই উদয়নারায়ণপুর মানে জায়গাটা আমার বড় পিসির বাড়ি কিন্তু আর ঠিক প্রত্যেকবার এই জায়গাটাতেই দাঁড়ায় এই দোকানটার সামনে মানে রজনীগন্ধা ফুলের মালা তৈরি করে এই দুটো কাকু তো আমি যখনই যাই তখনই দেখি মানে কন্টিনিউ তারা তাদের কাজ করেই যাচ্ছে আর অভি এখানে নেমেছে চা কিনতে এখানেও বেশ মিনিট 5-7 মতন দাঁড়ায় আর একটা ভালো চায়ের দোকান রয়েছে চাটা খেলে একদম মাথাটা পুরো ছেড়ে যায় তো সে ও চা কিনতেই গেছে একটু পরেই এবার চলে আসবে চাটা কিনে ওপরে নিয়ে চলে আসবে আমিও খাবো আর ও নিচেতেই দাঁড়িয়ে চা খেয়ে তারপরে উঠে আসবে আমাকে তার আগে দিয়েই দেবে আমি নিয়ে নেব আর আমি গরম চা আর ওই কাগজে মানে প্রচণ্ড তাপ লাগে খেতে পারি না তাড়াতাড়ি সবাই যেমন খেয়ে নেয় না আমি সেরকম তাড়াতাড়ি এইভাবে খেতে পারি না প্রচণ্ড পরিমাণে তাপ লাগে আর এখন চাটা খেয়ে নেব খাওয়ার পর উদয়নারায়ণপুরে এসে যাওয়া মানে মনে হচ্ছে এবার অনেকটাই কাছাকাছি চলে এলাম আর 1.5-2 ঘন্টার মধ্যে তবু বাড়ি পৌঁছে যাব এই আর কি তো এরপর আর শ্যুট করা হয়নি একদম তারকেশ্বর এসে শ্যুট করেছি কেননা মাথা ধরেছে এতক্ষণ বাসে বসে রয়েছি বলে তবে অন্যবারেও যতটা কষ্ট হয় এবারে ওই কাঁথিতে ওই কষ্টটা না হলে বাসেতে সেভাবে কষ্ট হয়নি মানে ওই যে কষ্টটা কাঁথিতে হয়েছে না সেইটারই রিয়াকশন চলছিল তাছাড়া আদার্স কোনো কষ্ট হয়নি তোমরা তারকেশ্বর চলে এসেছি আর এই যে দাঁড়িয়ে রয়েছি ব্যাগপত্র নিয়ে ভাবছি টোটো ধরে নেব কেননা বাস ধরলে আবার বাস থেকে নেবে আবার ওখানটা যেতে প্রবলেম হবে তার জন্য টোটোই ধরে নেব আর ওই আছে এটিএম এ অভি এটিএম থেকে বেরোনোর পরেই সামনেই টোটো পেয়ে গিয়েছিলাম আর অন্যবারের তারকেশ্বর থেকে আমাদের বাড়ি আসার পথে যত না রেট বলে এবারে মানে আজকে অনেকটাই কম রেট বলেছিল তো আর দ্বিধাবোধ করিনি উঠে পড়েছি টোটোয় একদম বাড়ি পর্যন্ত চলে এসেছি আর বাসের দিকে যাইও নি দেখিও নি আর এইটা দেখে নাও তোমরা যারা তো আমার কাছের মানুষজন মানে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা তারা তো দেখেইছো তারকেশ্বর মানে আর কি যারা এই লোকালে বাড়ি আর যারা দেখোনি তারা একটু দেখে নাও তারকেশ্বর বাস স্ট্যান্ডটা কীরকম দেখতে বা তারকেশ্বরের আশেপাশে জায়গাটা কীরকম তাদের একটু দেখার সুযোগ করে দিলাম তারা একটু দেখে নাও অনেক তো আছে আমার মেদিনীপুরেও অনেক সাবস্ক্রাইবার রয়েছে বাংলাদেশি অনেক ভাই বোনও আমার মেসেজ করে তো এটা তাদের জন্যই বললাম বেসিক্যালি কেননা এখানকার মানুষজন তো দেখে জানে আর আমাদের মানে আমার লোকালে যাদের বাড়ি যারা আমার ভিডিও দেখে তাদের মানে ভাত ঘর তারকেশ্বর যেটাকে বলে আর কি
সব সময়তে আমাদের সব দরকারি মেটে মোটকথা তারকেশ্বরে অভি গেছে মিষ্টি কিনতে আর আজকে না প্রচন্ড পরিমাণে মানে মিষ্টি খেতে ইচ্ছা করছিল গরম রসগোল্লা মানে এত গরম রসগোল্লা খেতে ইচ্ছা করছিল কি বলবো তো তারকেশ্বরে নেওয়া হয়নি এটা রাস্তাতেই আর একটা দোকান পড়ে তো এখান থেকে গরম গরম রসগোল্লা আর গরম সিঙ্গাড়া নেওয়া হয়েছিল আর কিন্তু সিঙ্গাড়াটা মানে কি বলবো বলতো একটু বাজে টাইপেরই ছিল খাওয়ার পর অভি তো খেয়েছিল ওর খাওয়ার পর গা গুলোচ্ছিল তো এমনিই আজকে সকাল থেকে শরীরটা খারাপ গা বমি বমি করছিল আর মায়েরও তাই হয়েছে দেখো সন্ধে হয়ে গেল কোন 10:30 বেরোয়নি ওই 11:05 বেরিয়েছি আর এখন তো ফিরতে ফিরতে সন্ধে এখনো ফিরিনি এখনো টোটো ধরে যাচ্ছি এখনো অনেকটা গেলে তারপর বাড়ি চলো দেখতে থাকো আর দেখতে দেখতে ঠিক সন্ধে হয়ে গেল আর আমরা বাড়িতে চলেও এলাম বাড়ির কাছে চলে এসেছি এটা একদম বাড়ির সামনে রাস্তা আর বাড়ির কাছে চলেও এসেছি আর এসেই দেখছি আমার ভাগ্নি মানে ঝুম্পা সাদরে আমন্ত্রণ জানানোর জন্য মিমিকে আর মামাকে গেটের কাছে বসে আছে পেছনের বেঞ্চিটায় না ও বসে আছে দিয়ে আমাদের দেখে ও কি খুশি মানে কতদিন পর ও দেখা হলো দেখো হাসছে শুধু মানে ও বিশাল খুশি তার সাথে তো আমিও খুশি এতদিন পর বাড়ি ফিরলাম বাড়িতে এলে তো আলাদাই মজা দিয়েই সাথে সাথে ওর দায়িত্ব এবার ভিডিও করা আর তো আমার দায়িত্ব না এবার ও ভিডিও করছে আমি মানে আমার ফোনটাও ধরে দিচ্ছে আর ও খুব খুশি ভীষণ খুশি আর এটাই আর কি ওরও মানে ও ব্লগ বানাবে শর্টস বানাবে আমার সাথে এতে ও খুব মজা পাবে তার জন্য খুব খুশি আর আমি আমার সঙ্গী পেলাম বলে খুব খুশি আর এরপর ভাত খেতে বসেছি মানে ফ্রেশ হয়ে গেছি গা হাত পা ধুয়ে ভালোভাবে দিয়ে ভাত খেতে বসেছি কেননা আজকে তো ভাত খেয়ে আসিনি রুটি খেয়েছি ও মুড়ি খেয়েছে তো তার জন্যই আজকে ভাত খাচ্ছি বাড়িতে এখানে রান্না আছে দেখো আলু পোস্ত মুগের ডাল মাছের ঝাল মাছ ভাজা আর ভাত আর একটু চাটনি নিয়েছিলাম আচার ছিল আচার নিয়েছিলাম তো পেট ভরে খেয়ে শান্তি আর অভি আবার এই জোর ঠিক এই ভাতের সাথে বলে কি সিঙ্গাড়া খাবো ও সিঙ্গাড়াটা খেয়েছে তারপর থেকেই ওর আবার গা বমি বমি ভাব হচ্ছিলো মাও একটা সিঙ্গাড়া খেয়েছে মায়েরও গা বমি বমি হচ্ছিলো তো আমি আর তার জন্য সিঙ্গাড়া খাইনি আমি ভাতের সাথে না মিষ্টি খেয়েছিলাম ঝুম্পা এখন মাথা ম্যাসাজ করে দিচ্ছে মাথা মুখ তুমি কেন খেলে একটু পরে তোমারও কেমন হবে দাদা সেই আমতায় আমতাতেই সিঙ্গাড়া বাজছে দেখে বলছে আমার কি আমি নেবে কিনবো আমি নেবে কিনবো খেতে ইচ্ছা করছে এই আমারটাই ভালো করে ভালো না খেতে নাকি দেখো অভিকে মা সিরাপ খাওয়াচ্ছে এতখানি ছেলেকে এখন এইভাবে সিরাপ খাওয়াতে হচ্ছে যে গ্যাস অম্বল তারপরে সর্দি কাশি সবকিছু মিলিয়ে তো কাপ সিরাপ সর্দি কাশির জন্য আর সরি কাপ সিরাপ নয় এটা হজমের ওষুধ দিয়েছে এই সিঙ্গাড়া খেয়ে গা বমি হচ্ছিল বলে আর রাত্রে খেয়েছে কাপ সিরাপ এখন পর্যন্ত কিভাবে ওকে বকে ওষুধ খাওয়াতে হয় দেখো কেমন খেতে কেমন খেতে বলে দাও তো এরপর একদম সরাসরি চলে এসেছি রাতের ডিনারে আর এসে সন্ধ্যাবেলা অবেলায় ভাত খেয়েছি যার জন্য খিদে সেভাবে নেই একটা রুটি নিয়েছি আমি আর একটা পান্তুয়া তরকারি আর নিইনি পান্তুয়া দিয়ে আমি একটা রুটি খেয়েছি আর অভি তো খাইনি ও শরীরটা খারাপ ছিল বলে ও কিচ্ছু খায়নি ও শুধু শশা খেয়েছে আর ওর সর্দির কাপ সিরাপ খেয়েছে সেই কাপ সিরাপ খেয়ে ওর এখন মুখ একদম তেতো হয়ে আছে ও আর কিচ্ছু খায়নি শশা খেয়ে শুয়ে পড়েছে শুধু আর আমি একটা রুটি মিষ্টি দিয়ে খেয়েছি তো ফ্রেন্ডস
এখন বাজে রাত্রি 10:30 সামনাসামনি সেই সকালবেলা তোমাদের সামনে এসেছিলাম আর এখন এলাম এই 10:30 সময়। তো বাড়ি এসে তো ঝুম্পা ছিল, অনেকক্ষণ একটু আনন্দ টানন্দ হলো, গল্প হলো, মজা হলো, অনেকদিন ওর সাথে দেখা হয়নি। আর আমার বড়ইজো ফোন নিয়ে ঘুমিয়ে পড়ছে, আর খাওয়া দাওয়া করে ওপরে এসেছি। এখন আমার চুল আঁচড়ানো হয়নি, এবার চুলটা আঁচড়াবো, দেখি আর ভালো লাগছে না, আর এত ঠান্ডা মতো লেগে গেছে। আগেই তো আজকে শুনলে যে বাসে বাস স্ট্যান্ডের ওখানে কি হয়েছিল, তো আবার প্রচন্ড পরিমাণে গলা ব্যথা করেছে, নুন জলে যদিও বা গার্গেল করেছি। আর তো এটাই, কালকে আবার পাবে নতুন ব্লগ, রান্না পুজোর ব্লগ। তো আজকের ভিডিওটা এতটাই, আবার আসছি পরের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বেশিরভাগ আমার জার্নি দিয়েই তো কেটে গেল, তাই না? আর তো তাছাড়া কিছু করিও নি, যা করেছি জার্নি হয়েছে আজকে সারাদিন। 11টা থেকে জার্নি শুরু হয়েছে আর বাড়িতে এলাম 6:30। এতক্ষণ তো জার্নি হয়েছে, সেজন্য তোমাদেরকে জার্নিটাই শেয়ার করতে পেরেছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায়। তো সবাইকে টাটা, গুড নাইট, বাই।